বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আর আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। কালকে গিয়েছিলাম ইস্কন মন্দিরে, আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। সকাল সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, তথাপি বৃষ্টিকে পার হয়ে বৃষ্টিকে ভেদ করে যাচ্ছে আজকে কালীঘাটে মাকে দর্শন করতে। দেখি মায়া কতটুকু সাহায্য করে আমার সাথে। আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে পিনপিনে পিনপিনে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমিও আজকে জেদ বৃষ্টি ভেদ করে হলো আজকে মায়া মন্দিরে যাব, মাকে দর্শন করব। দেখি তো আমি এখন মেইন রোডে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ মেইন রোডে আছে, পুরো বৃষ্টি পড়ছে মেইন রোডে। তো তোমরা একবার দেখো যে মেইন রোডের অবস্থা কী, রাত থেকে বৃষ্টি পড়ছে আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে পিন 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 করে। তারপর বৃষ্টি ভেদ করে হলো আমি অটোতে বসে পড়লাম, এবার অটোতে বসে করে সোদপুর যাব। বৃষ্টির মাঝেও আমি অটোতে বসে করে যাচ্ছি মায়ের মন্দিরে। আমার এখন মন খুব অস্থির, কখন কি আমি মন্দিরটা পাবো, মাকে দর্শন করবো। তারপর সোদপুর বিটি রোড থেকে ডাল নম্ব অব্দি আমি এই বাসে করে যাব, আর এই বাসে প্রতি ভাড়া 15 টাকা। এবার বাস থেকে নেমে পড়েছি, বাস থেকে নেমে এবার মেট্রো করে দক্ষিণেশ্বর যাবো, যেহেতু দক্ষিণেশ্বর কাছাকাছি আছে তো মেট্রো না উঠলে কি হয়। এখন মেট্রো স্টেশন যাচ্ছি, মেট্রো স্টেশনে করে মেট্রো ট্রেনে করে যাব দক্ষিণেশ্বর। কিছুক্ষণ পায়ে হেঁটে আসার পর আমি পৌঁছে গেলাম মেট্রো রেল স্টেশন, আর এখান থেকে দক্ষিণেশ্বর যাব সুদা মেট্রো করে। তারপর মেট্রো স্টেশন পৌঁছে আমি টিকিটটা কেটে নিলাম, আর টিকিটটা এখানে এন্টার করলাম, আর আমি মেট্রো স্টেশনে এন্টার করলাম। এখানে সিধা চলে যাব প্ল্যাটফর্মে। স্টেশনে প্রবেশ করার পর স্ক্যালেটার দিয়ে উপরে যাব, আর দেখতে পাচ্ছ এখানে টিকিট বলতে একটা ছোট্ট একটা কুপন দেয়, সেই কুপনটা দিয়ে আমি কেটেছি। এবার যাব প্ল্যাটফর্মের উপরের দিকে, এটা দিয়ে উপরে যাব স্ক্যালেটার অনুযায়ী। আর স্ক্যালেটার দিয়ে আমি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আসলাম, আর এখান থেকে ট্রেনটা যাবে দক্ষিণেশ্বর অবধি। আর এখন আমি ট্রেনের অপেক্ষায় রয়েছি, দেখি ট্রেনটা কখন আসে। মেট্রো স্টেশনে আসার পর আমি একটা কথা ভাবছি যে সামান্য টুকরো দিয়ে আর কিছু টাকার বিনিময়ে আমি আমার গন্তব্যস্থানে যেতে পারছি। পরে যাবো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, ওখান থেকে মন্দিরে যাব। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, সকাল সকাল কেউ নেই মেট্রো রেলেতে, একদম ফাঁকা। আর এখন লাস্ট স্টপ হলো দক্ষিণেশ্বর, এটা লাস্ট স্টপেজ, সেখান থেকে আবার রিটার্ন হবে এই ট্রেনটা অন্যদিকে, যাই না কোন দিকে যাবে। কারণ আমি কলকাতার মেট্রো রেল স্টেশনে ফার্স্ট উঠেছি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স পুরো খালি, মানে পুরো বগিটাই খালি ফার্স্ট যেতে উঠেছি, তো ভালোই লাগলো। সকাল সকাল খালি, পুরো একদম ফ্রেশ মুডে যেতে পারছি আর কি। আপনারা কোন মেট্রো স্টেশনে উঠেছেন কমেন্টে নিশ্চয়ই বলবেন। আর কিছুক্ষণ পর পৌঁছে যাবো দক্ষিণেশ্বর, আর দেখতে পাচ্ছ দরজাটাও খুলে গেছে। এবার মেট্রো রেল স্টেশন থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সিধা আমি এখন মন্দিরের দিকে রওনা হব। এখানে নামার পর আর প্ল্যাটফর্ম থেকে আসার পর এবার আমি গ্রাউন্ড ফ্লোরে এসেছি, এখান থেকে বেরিয়ে যাব। স্টেশন থেকে বেরোনোর পর এই সল্ট লেক দিয়ে সিধা একবারে সোজা রাস্তা, এই রাস্তা করে আমি একদম ডাইরেক্ট মন্দিরে যাব। এটা হলো মন্দিরের মেইন গেট, দক্ষিণেশ্বর কালী মন্দিরের মেইন গেট। আর দেখতে পাচ্ছি মেইন গেটটা আমি এখন জাস্ট ক্রস করলাম, আর এখন মন্দিরের চত্বরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার পর আমার চোখে পড়লো যে এই মন্দিরটা একদম আমার ফ্রন্টে দাঁড়িয়ে আছে, আর হালকা হালকা বৃষ্টি হওয়ার পর মন্দিরের চত্বরটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ, মন্দিরটা অনেক বড় আছে। আর এই মন্দিরে কে কে এসেছেন কমেন্টে বলবেন। এই মন্দিরে আসে আমার লাইফের ফার্স্ট বা প্রথম, আর প্রথমবার বেশ ভালো লাগছে, এক্সপিরিয়েন্স খুব ভালো। তো আমি এখন আছি দক্ষিণেশ্বর কালীঘাট মন্দিরের প্রাঙ্গণে, চত্বরে আছি আমি, দেখতেই পাচ্ছ আমার পিছনে পুরোটাই এটা মন্দির প্রাঙ্গণ হলো, আর সামনে পিছন দিকে এটা বাইরের থেকে আসে এক্সিট গেট। এটা আমার মন্দির দর্শন করা হয়ে গেছে, মাকে দর্শন করা হয়ে গেছে। এবার এই কোকটা ছিল মা কালীর পরম আরাধ্য শিষ্য, আর এই জায়গাটা হচ্ছে মন্দিরের পেছন সাইডে আর গঙ্গা নদীর তীরে, আর এখানে বিশেষ কয়েকজন ব্যক্তির মূর্তি রয়েছে। আর এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরে কালীঘাটের
কালী মন্দিরে গঙ্গার ঘাট, যেখানে অনেক লোকজন স্নান করে, কেউ ওখান থেকে গঙ্গা জল নিয়ে যায়, কেউ ওখানে হাত মুখ ধুয়ে, কেউ ওখানে স্নান করে, যা যেটা করে করে। আর তোমরা এই গঙ্গার তীরে কে কে এসছো বা এই গঙ্গার ঘাটে কে কে স্নান করেছো বা কে কে এই কালী মন্দিরে এসছো কমেন্টে বলুন। নদীর কলকল করে বয়ে যাওয়া নদীর স্রোতের আওয়াজ আমাকে অনেকটাই মোহিত করেছে, যার জন্য আমি আসলাম এখানে। দর্শন করলাম, ঘাটে গেলাম, সবটাই দর্শন করলাম এবং এখন বেরিয়ে যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। আর এখানে মন্দির থেকে বেরিয়ে যাব। আর আপনারা কে কে মন্দিরে এসছেন, কোথা থেকে এসছেন আর এই ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে নিশ্চয়ই বলবেন। আমি ভাবলাম যে মন্দির থেকে বের হওয়ার আগে আরেকবার আপনাদেরকে সবাইকে মন্দির চত্বরটা বা মন্দিরটা, পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের সবাইকে। আপনারা দক্ষিণেশ্বর কালী মন্দিরে কে কে এসছেন কমেন্টে নিশ্চয়ই বলবেন, আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে বলবেন।